কি নাম তোমার? স্যার আমার নাম শেখ নঈম। শেখ নঈম স্যার। তোমার বাবার নাম কি? বাবার নাম শেখ ইস্তাজুল। একটু তোমার সম্পর্কে পরিচয় দাও। স্যার আমি বীরভূম জেলার শিবুড়ি থানার অন্তর্গত দমদমা গ্রাম থেকে আসছি স্যার। স্যার আমি 2015 সালে মাধ্যমিক এবং 2017 সালে আজ থেকে উচ্চ মাধ্যমিক এবং 2020 সালে গ্রাজুয়েশন পাস করেছি স্যার জেনারেল থেকে। আচ্ছা, ভেরি গুড। যে গ্রাজুয়েশনে তোমার কোন কোন সাবজেক্ট ছিল? স্যার গ্রাজুয়েশনে আমার স্যার মেন সাবজেক্ট ছিল বাংলার দর্শন। বাংলার দর্শন? স্যার আচ্ছা, তো তুমি বাংলা দর্শনে পড়লে, তুমি পুলিশের লাইনে চলে এলে হঠাৎ করে, ব্যাপারটা কি? স্যার পুলিশের লাইনে আসা স্যার ছোটো থেকে পুলিশ আসতে ভালো লাগে স্যার, খেলাধুলা দৌড়ঝাঁপ করে আস দৌড়ঝাঁপ করতে ছোটোবেলা থেকে, তাই? সেই থেকে তোমার মনের মধ্যে একটা তৈরি হয়েছে যে না, পুলিশে গেলে কিছু মানে সরকারি ভাবে আমি কিছু মানুষের পাশে দাঁড়াতে পারবো, এরকম একটা ব্যাপার, তাই তো? ভালো লাগছে ব্যাপারটা শুনে। তুমি বলো তো, আবগারিতে পাশ করেছো তুমি, তাই তো? আবগারিতে মানে মেন ইন্টারভিউ তোমার সামনে, ক তারিখ ইন্টারভিউ? স্যার আমার ইন্টারভিউ 25 তারিখ। কি মাসের 25 তারিখ? স্যার 25 মে মাস। মে মাস কতদিনে মে মাস হয়? মে মাস 30 দিন না 31 দিন না 32 দিনে? স্যার 31 দিন। শিওর? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তুমি বলো তো, তোমার বাড়ি কোথায় বললে? স্যার বাড়ি আমার বীরভূম জেলার শিউড়ি থানার অন্তর্গত দমদমা গ্রাম। আচ্ছা, বীরভূম নামকরণটা কেন হয়েছে? হ্যাঁ স্যার, বীরভূম নামটার অনেকগুলো ঐতিহাসিক কারণ আছে। তার মধ্যে স্যার বীর কথার অর্থ হচ্ছে স্যার সাহসী, এবং ভূমি হচ্ছে ভূম, ভূম থেকে ভূমি কথাটা এসেছে স্যার সাহসী, তো স্যার বীরদের ভূমি। আর স্যার আরেকটা আছে স্যার, এখানে বীর রাজা বীর মোল্লার রাজার নাম থেকে স্যার বীরভূম নামটি এসেছে, যিনি 1501 থেকে 1555 পর্যন্ত যিনি রাজত্ব করেছেন। আর স্যার সাঁওতালি ভাষায় বীর মানে হচ্ছে বনভূমি, তার বীরভূম বলতে স্যার বনভূমিকে বোঝানো। আচ্ছা ঠিক আছে, তো তুমি আমাকে পরের কোশ্চেনটা বলবে যে তুমি পশ্চিমবাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম। স্যার পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোন মন্ত্রী? স্যার মমতা বন্দ্যোপাধ্যায় স্যার বর্তমানে এখন আবগারি মন্ত্রী আছে স্যার। আবগারি মন্ত্রী বলে কোনো মন্ত্রী না স্যার, অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রী গোটে রাজ্যের স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি বলো, আমাদের যে পুলিশ, পুলিশ পুলিশের কতগুলো ভাগ আছে বলো তো দেখি। স্যার পুলিশের তো অনেক রকম ভাগ আছে, যেমন কলকাতা পুলিশ। এস, কলকাতা পুলিশ বলো, তারপর পশ্চিমবঙ্গ কনস্টেবল পুলিশ, পশ্চিমবঙ্গ ডাব্লিউ কনস্টেবল পুলিশ বলে কোনো পুলিশ হয় নাকি? পুলিশ তো একরকমের, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তুমি যেরকম আবগারি পুলিশ, তারপরে সিভিল মানে ডিফেন্স পুলিশ হলো, এরকম আরও কত রকমের পুলিশ আছে স্যার? আমার জানা স্যার কলকাতা পুলিশ, আর আবগারি পুলিশ, সিভিল ডিফেন্স পুলিশ, আর কোনো পুলিশ নেই আর স্যার আমার জানা নেই ঠিক। আচ্ছা, পুলিশের অনেক ভাগ আছে জেনে নেবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মনে করো তুমি কোথাও রেড করতে যাচ্ছ, ঠিক আছে, তোমার সিনিয়র আছে, প্রায় দল বল নিয়ে যাচ্ছ, তো রাস্তায় হঠাৎ করে দেখলে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড়, ঠিক আছে, সেই বড় অ্যাক্সিডেন্টের সময় মুমূর্ষু অবস্থায় মরে যেতে পারে, তাহলে তুমি কী করবে? রেড করতেই যাবে না ওই মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াবে? না স্যার, প্রথমে স্যার আগে মুমূর্ষু ব্যক্তিটার পাশে যাবো, তাকে আগে হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো, ট্রিটমেন্টের ব্যবস্থা করে তারপর স্যার আমরা পরে রেডের উদ্দেশ্যে যাবো। তারপর রেড করবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তুমি পুলিশের চাকরিটাই জীবনে বেছে নিচ্ছ কেন, কারণটা কি? স্যার বর্তমানে স্যার আমি একটা বেকার, কেমন কিছু করি না, আর বাবার সাথে কৃষিকাজের পাশাপাশি স্যার সরকারি চাকরি পড়াশোনা করছি, সেই কারণে স্যার এই পরীক্ষার জন্য আমি ফিজিক্যালভাবে এবং মানসিকভাবে দুটো দিক থেকে প্রস্তুত স্যার, ওই কারণে এই পুলিশ লাইন। আচ্ছা, কৃষিকাজের কথা বললে, কৃষিকাজে বিপ্লব এসেছিল না কৃষিক্ষেত্রে একবার? হ্যাঁ স্যার, কৃষি বিপ্লবের নাম কি? স্যার কৃষি সবুজ বিপ্লব স্যার। শুধু সবুজ বিপ্লব, ঠিক আছে, সবুজ বিপ্লবের সাথে কে রিলেটেড ছিল? হ্যাঁ স্যার, সবুজ বিপ্লবের সাথে স্যার নরম্যান বরলং। এটা তো বিদেশে, আমাদের দেশে ভারতের স্যার, ভারতের স্যার স্বামীনাথন রিলেটেড ছিল, ডক্টর স্বামীনাথন। ভেরি গুড। আচ্ছা, তো তুমি একটা অপারেশন ফ্ল্যাড কাকে বলা হয় বলো তো? স্যার অপারেশন ফ্ল্যাড স্যার খুব সহজ কোশ্চেন। হ্যাঁ স্যার, স্যার মনে পড়ছে না ঠিক। এটা আচ্ছা, ডিআরই শিল্প সম্পর্কে তোমার আইডিয়া আছে? আছে ডিআরই শিল্প। আচ্ছা, দুগ্ধ উৎপাদনে ভারতের অবস্থান কত নম্বরে? স্যার দুগ্ধ উৎপাদনে স্যার এটা ঠিক মনে নেই স্যার। আচ্ছা, এক না দুই বলো স্যার। দুগ্ধ উৎপাদনে ভারতের উপর দ্বিতীয় স্যার। ঠিক আছে। আচ্ছা, তুমি বলবে এই যে পুলিশের কাজ, সবাই বলে যে পুলিশ অনেক সময় অনৈতিক কাজ করে,
তো পুলিশ কি সত্যি সত্যি অনৈতিক কাজের সঙ্গে রিলেটেড আছে পুলিশ? না স্যার, আমার মনে হয় পুলিশ, আমার যতদূর জানে পুলিশ পুলিশ কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত নয় স্যার। যেমন স্যার পুলিশের আসলে কাজ কি বলো তো? সামগ্রিকভাবে আবগারি পুলিশের তো একরকম কাজ, মানে পুলিশ এম নর্মাল পুলিশের একরকমের কাজ। তো পুলিশ আসলে সমাজের কি কাজ করে পুলিশ? স্যার পুলিশ হচ্ছে আমাদের সমাজের মানে প্রথম স্তম্ভ। পুলিশ না থাকলে সমাজ বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাবে। স্যার পুলিশের কাজ হচ্ছে মেন কাজ আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখা। আচ্ছা তুমি এবার বলবে তো যে একটা ফর্মুলা তুমি বলো। তুই রম বোসের নাম শুনেছ? রম বোস নাম শুনেছ তো? রম বোস, আচ্ছা ফর্মুলা ধরছে, রম বোস দেখতে কেমন বা রম বোসকে তুমি, রম বোসের ডেফিনেশন যদি তুমি আমি চাই তাহলে তুমি কি দেবে রম বোসের ডেফিনেশন? স্যার রম বোসের ডেফিনেশন, স্যার রম বোসের চারটি বাহু আর স্যার বিপরীত বাহুদের পরস্পর সমান্তরাল হয়ে যায়, এটা রম বোসের। আচ্ছা তুমি বলবে তো ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোলিসিস, হ্যাঁ স্যার, এর মানে সূত্রটা বলো। সরি স্যার এই মতো মনে পড়ছে না স্যার। ওহমস ল বলো। সরি স্যার। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি বলো তো অ্যাডাম স্মিথের নাম শুনেছ? অ্যাডাম স্মিথ, হ্যাঁ স্যার। কিসের সাথে যুক্ত অ্যাডাম স্মিথ? স্যার অ্যাডাম স্মিথ স্যার নৃতত্ত্বের সাথে যুক্ত ছিল স্যার। ইকোনমিক্স স্যার? ইকোনমিক্স স্যার, হ্যাঁ স্যার ইকোনমিক্স। উনি একটা বিখ্যাত বই লিখেছে জানা আছে? হ্যাঁ স্যার অ্যাডাম স্মিথ স্যার, ওয়েলথ অফ, হ্যাঁ ওয়েলথ অফ নেশনস, নেশনস ছিল। সন্ধ্যাকর নন্দীর নাম জানো? হ্যাঁ স্যার সন্ধ্যাকর নন্দী। কেন বিখ্যাত? স্যার রামচরিত মানুষ লোক লিখেছে। রামচরিত মানুষ লিখেছে। আচ্ছা তুমি বলো তো এমন একটা পৃথিবীর, এমন একটা দেশের নাম তোমাকে বলতে হবে সেখানে তিনটে ধর্মই সমানভাবে বিদ্যমান, হলিস্তান তিনটে ধর্মরই, বলতে পারবে? না স্যার এটা আমার জানা নেই স্যার। সেখানে তিনটে ধর্মরই মানে মানে উপাসনা স্থান আছে সেখানে, এমন একটা দেশ পৃথিবীর? না স্যার এটা জানা নেই। আচ্ছা তুমি আমাকে নেক্সট কোশ্চেনের যে উত্তরটা দেবে সেটা একদম সিম্পল এবং সহজ করে তোমাকে বলছি। আমাদের পশ্চিমবাংলায় অনেক প্রকল্প চালু আছে, সে প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটা সব থেকে তোমার ভালো লাগে, ভালো লাগা প্রকল্প? স্যার আমার ভালো লাগে কন্যাশ্রী প্রকল্পটা। কন্যাশ্রী? কেন কন্যাশ্রী প্রকল্প ভালো লাগে? কন্যাশ্রী প্রকল্পটা সাহায্যে স্যার বিশেষ করে স্যার গ্রাম মানে মহিলাদেরকে মানে বাল্য বিবাহটা রোধ করা গেছে, আর স্যার মহিলাদেরকে পড়াশোনার প্রতি আরও আগ্রহ করা গেছে, পড়াশোনায় সহায়তা করা গেছে, পড়াশোনা সাহায্য করে বাল্য বিবাহটা রোধ করে সমাজের ক্ষেত্রে, এটা বিরাট একটা সাইন বলা যায় তাই না? তুমি বাল্য বিবাহের মানে পক্ষে না বিপক্ষে? স্যার বাল্য বিবাহের বিপক্ষে স্যার। তো তোমাকে যদি বলা হয় তুমি এখন বাল্য বিবাহের বিপক্ষে তাহলে তুমি তো নিশ্চয়ই মানো যে তুমি আমাদের দেশে এখনও শিক্ষার হার কিন্তু অনেকটাই পিছিয়ে আছে, তো মহিলাদের বিশেষ করে, তো শিক্ষার হারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মোটামুটি কি করা উচিত সরকারকে তোমাকে বলতে বলা হয়? তুমি গভর্নমেন্টকে বলবে যে এই করলে মোটামুটি আমাদের মহিলাদের শিক্ষিতের হার বাড়ানো যেতে পারে, মোটামুটি তোমার একটু আইডিয়া? স্যার আমার আইডিয়া সমাজে, স্যার সমাজটাকে আগে দেখা দরকার স্যার, সমাজে যেমন ছেলেদেরকে যেমন সুযোগ দেওয়া হয় সেরকম স্যার মহিলাদেরকে সুযোগ দেওয়া দরকার স্যার, সুযোগ দেওয়া দরকার। হ্যাঁ সেক্ষেত্রে দরকার, কিন্তু কীরকমভাবে স্যার? ওয়ে অফ সলিউশন একটা অন্তত স্যার, এটা ঠিক। আচ্ছা আমাদের সমাজে এখনো পুলিশকে দেখে মানুষ কিছুটা হলেও ভয় পায়। হ্যাঁ স্যার পাই তো? হ্যাঁ স্যার। তো এই ভয় যাতে না পায় পুলিশকে দেখে কি ব্যবস্থা করা যেতে পারে? স্যার পুলিশকে দেখে ভয়, যে পুলিশ আসছে পুলিশ আসছে ভয় কিন্তু পায়, এটা অতীত অতীব সত্য কথা। তাই যে ভয় যাতে না পায়, পুলিশ তো ভয়ের জন্য নয়, পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য, পুলিশ তো দেশ গঠনের জন্য রয়েছে, তাহলে পুলিশকে দেখে ভয় অকারণ পাবে কেন, পায় কেন, বা তার থেকে রাস্তাটা বেরোনোর রাস্তা কি স্যার? এটা আমার জানা নেই স্যার, তোমার মতো করে তুমি বলো। আসলে পুলিশকে আর একটু এগিয়ে আসা উচিত সমাজের কাছে, তাদের মানে ধারণ মানে তাদের মূর্তিগুলো আরও ভালো করে প্রকাশ, যে পুলিশ সত্যি ভালো এবং পুলিশ সমাজের বিভিন্ন স্তরেই কাজ স্তরে কাজে লাগছে, তাই তো? ঠিক আছে তো তুমি আমাকে বলো যে এই পুলিশের চাকরি পেয়ে তুমি প্রথম মাসে স্যালারি তুলবে, ঠিক আছে? সেটা তুলে কী কাজে লাগাবে স্যার? প্রথম মাসে স্যালারি স্যার বাবা মায়ের হাতে দেবো স্যার। দেবে তাই তো? আচ্ছা তুমি পুলিশেই বা কেন আসতে চাইলে স্যার? পুলিশ আবার সেকেন্ড টাইম তোমাকে কোনো কোশ্চেনটা করলাম, নিশ্চয়ই ভালো উত্তর দিতে পারবে এবার। হ্যাঁ স্যার পুলিশের ডিপার্টমেন্ট স্যার, আমি পুলিশের ছোটো থেকে স্যার
এমনি দড়াছাপা করেছেন আর স্যার পুলিশের ডিপার্টমেন্টে স্যার ছোটো থেকে আসার একটা স্বপ্ন আছে। তাহলে পুলিশের স্বপ্ন, টাকা পয়সার কোনো দরকার নেই তাই তো? না স্যার টাকা পয়সা বলতে স্যার পুলিশে আসার জন্য আমার আমার নিজের খাদ্য বাসস্থানের জন্য আমার পরিবারের যে সামগ্রিক খাদ্য বাসস্থানের জন্য যতটুকু লাগে ততটুকু দিলে আমি রাজি আছি স্যার। ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার আইডিয়া আছে? হ্যাঁ স্যার আছে স্যার। বিপর্যয় মোকাবেলা? হ্যাঁ স্যার বিপর্যয়। তো এই সম্পর্কে রিসেন্টলি আমাদের কী কী ডিজাস্টারের মুখোমুখি আমরা হয়েছি লাস্ট 3 বছর ধরে? স্যার সবথেকে বড় মুখোমুখি হয়েছে স্যার আমফান ঝড়ের। আমফান? আর কিছু না হ্যাঁ স্যার। আমফান, ফণী, ফণী আর 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 স্যার এখন একটা বড় বাজে পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু রয়েছি। হ্যাঁ স্যার। কী সেটা? সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিজাস্টার। হ্যাঁ স্যার। কী সেটা স্যার? এখন সমাজে ধর্ষণটা একটা ধর্ষণটা ডিজাস্টারের মধ্যে পড়ে না, ওটা ওটা সামাজিক অবক্ষয় এরকম ব্যাপার। তুমি মানে করোনাটা কি? হ্যাঁ স্যার করোনাটা একটা সামাজিক ডিজাস্টার। হ্যাঁ স্যার। এটা বিরাট একটা ফ্যাক্টর হিসেবে কাছে এখনও ভুগছি আমরা তাই না? ঠিক আছে, তুমি তোমার পুলিশ ক্ষেত্রে উন্নতি করার জন্য মানে এই যে আবগারি পুলিশ তুমি বলছো তোমাকে যদি নেওয়া হয় এই আবগারি পুলিশের উন্নতির জন্য সামগ্রিক উন্নতির জন্য এমন কোনো পয়েন্ট তুমি বলতে পারবে? স্যার পয়েন্ট স্যার আবগারি মানে ডিপার্টমেন্টে ঢুকলে আমি জানতে পারবো স্যার। তবু একটা বাইরে থেকে একটা আইডিয়া স্যার? বাইরে থেকে আইডিয়া স্যার ইলিগেলি যে মানে আবগারি ডিপার্টমেন্টের কাজ হচ্ছে স্যার ইলিগেলি যে মদ বা নেশাজাত দ্রব্য তৈরি হয় সেগুলিকে রুখে দাঁড়ানো এবং স্যার এগুলো ডিপার্টমেন্টের হয়ে যখন কাজ করবো স্যার এগুলো মানে যাতে সমাজে দূর করা যায়। আচ্ছা, আমাদের জাতীয় সঙ্গীত কোনটা? স্যার জনগণমন। কতক্ষণ গাওয়া হয় এটা স্যার? ডিউরেশন এটা ঠিক মনে পড়ছে না স্যার। অ্যাভারেজ ডিউরেশন স্যার 3 মিনিট 15। 3 মিনিট নয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে আমি যেটা বলবো যে আমাদের আবগারি ডিপার্টমেন্ট, আবগারি ডিপার্টমেন্টের মেন যে কাজ সেটা তো গভর্নমেন্টকে গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দেওয়া রোখা যে কাজ। মনে করো কোনো একটা চোলাই বিক্রি হচ্ছে, চোলাই মদ, অ্যাকচুয়ালি তারা তো সব গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দেয় না, দেয় কি? তো তা সেটাকে দেখা আমাদের কাজ। তো সব সময় কিন্তু তোমাদের হাতে কিন্তু বন্দুক থাকছে না তাই তো? তোমাদের হাতে লাঠি থাকছে না, তোমরা রেড করতে গেলে ওরা ভয় পাবে কেন তোমাদেরকে? ওদের কাছে যদি আগ্নেয়াস্ত্র থাকে তখন তুমি কী করবে স্যার? আগ্নেয়াস্ত্র থাকলে স্যার যতটুকু স্যার আমার সিনিয়র যে স্যার থাকবেন তার কাছে তো কিছু থাকছে না, তাহলে কী হবে? সেরকম যদি মনে হয় থানা থেকে আলাদা করে পুলিশের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে চলো, নেক্সট তুমি এই চাকরিটা পেয়ে গেলে সাথে সাথে তুমি গ্রাজুয়েট তুমি অন্য একটা বড় চাকরি পেলে তাহলে তুমি তো এই চাকরিটা ছেড়ে দেবে? না স্যার কখনোই ছাড়বো না স্যার। কেন ছাড়বে না স্যার? আমি গ্রাজুয়েশন করেছি স্যার এই আবগারি কনস্টেবল থেকে স্যার এই এই ডিপার্টমেন্টের আলাদা আলাদা পোস্ট যেমন ASI তারপরে SI এর জন্য স্যার চেষ্টা করবো স্যার। ঠিক। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার সাথে কথা বলে অনেকটাই ভালো লাগলো, তুমি এগিয়ে চলো আগামী দিনের জন্য, বেস্ট অফ লাক। ঠিক আছে।